আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আইপুর ইউনিয়ন কাশিরদিয়া গ্রামে। তো এইখানে দেখতেই পাচ্ছেন যে কবি ফুলকপির খেত করা হয়েছে, এখানে চাষ করা হয়েছে, কৃষক ভাই কাজ করতেছে, বীজ দিতেছে খেতে। তো আমরা এখন এটার ব্যাপারে জানবো যে এটার মধ্যে ফুল আসতে কতদিন লাগবে আর কীরকম সময় লাগবে, এগুলো বিক্রির জন্য বাজারে কোন বাজারে নেওয়া হয় বা এইসবের ব্যাপারে ওনার কাছ থেকে আমরা আর কি বিস্তারিত জানবো। তো আসেন দেখি মানে কী করবো। আর আপনার এগুলা মানে কতদিন হয়েছে আপনি মনে করেন? দেড় মাস। ফুল আসতে আর কতদিন? আরো দেড় মাস। কোন বাজারে বিক্রি হয় এগুলো? এখানে পালপাড়া বাজারে, শীতপুর পালপাড়া বাজারে। কিরকম টাকা বিক্রি হতে পারে যখন আপনি মনে করেন? এটা ভাই কইয়া ফেলা দিত না, মনে করেন এই বাজারের লগে কালেকশন বুঝছেন, বিভিন্ন দৃষ্টিকোণ মনে করেন শিগাল এসে এখন বাজার দমে যায়। এখন মনে করেন একটু দাম, তবে আপনারটা বিক্রির সময় মানে দাম আল্লাহ হক জানে ভাই, আমি দিতাম না। সুন্দর কথা, আল্লাহ পাক সব জানে, এটা আমরা জানি না। তবে আশা করা যায় যে মানে ফসার ওষুধ দিলাম বুঝছেন, ওই পাতা শীত পরে পাতা খুইচা যায় বুঝছেন, আচ্ছা যাক, তাহলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর আপনি কাজ করতেছিলেন, আপনার সময় নষ্ট করলাম, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আর একটু বইলা দেন যে আমার চ্যানেলটা যেন একটু সবাই সাবস্ক্রাইব করে। হ্যাঁ, নরসুন্দি শর্ট এক চ্যানেল নরসুন্দি থেকে আপনি একটু বলে দেন যে যেন সবাই এইদিকে তাকায়, ক্যামেরাটার দিকে তাকায়, বলে দেন যে একটু ওনাকে একটু সাপোর্ট করবেন, এটা একটু বলে দেন। ওনাকে একটু সাপোর্ট করবেন ভাই আপনারা সবাই বুঝছেন। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আপনার নামটা? আমাদের ওই যেমন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই ব্যাপারে জানতে পারলাম কবি ফুলের ব্যাপারে। ইনশাল্লাহ পরবর্তীতে আরও কিছু জানাবো, ফুল যখন হবে এগুলাতে আসবো তখন বাকি কিছু জানতে পারবেন। ঠিক আছে।